हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय यूट्यूब चैनल किचन क्वीन। किचन क्वीन में तुम्हारे आरो एक बार स्वागत। आमी प्रतिभा चले एसेछि आज तुम्हारे संगे। एखन बजे सकाल 6টা, उठे पड़े मोटामुटी 5:30টার मध्य। देखो बिछाना पड़े आछे, चा खावा हो गेछे, मोटामुटी रेडिओ हो गेछि। तो एकटु जाब मॉर्निंग वाक करते, माने हाँटाओ हबे प्लस एकटु फुल तोला हबे। आर एखन बिछानापत्र पड़े आछे, देखो बिछानापत्रटा तुले नि दिए बेरिये पड़ब। তাহলে আজকে কোথায় কোথায় হাঁটতে যাচ্ছি অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো। বেরি পড়েছি, এখন এই পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি। তাহলে যাই, কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো। আর আমার কর্তাকে দেখো কেমন জোরে জোরে হাঁটছে। আমার কর্তা যাচ্ছে আগে আগে, আর আমি পিছিয়ে পিছিয়ে। হয়ে গেল ফুলতলা মায়ের বাড়ি, হাঁটার সঙ্গে সঙ্গে ফুলও তুলছি। রাস্তা পার হয়ে চলে এলাম, এখন যাচ্ছি একটু মিষ্টির দোকান। কোনদিন না বাজে স্যাটারডে, দেখা যাক দোকান খুলেছে নাকি। 7:30 বাজে, ফুলতলা হয়ে গেছে, হাঁটা মোটামুটি কমপ্লিট। এখন যাব, এই সামনে একটা চায়ের দোকান আছে সেখানে, তো চাটা খেয়ে আবার একটু হেঁটে বাড়ি চলে যাব। আর এই হলো আমার ফুলের কালেকশন, পরে তোমাদেরকে ঢেলে দেখিয়ে নেব। তো চলো চাটা খাই। বিস্কিট নিয়েছি, বিস্কিট বিস্কিট খাচ্ছি। হাতে চা চলে এসেছে, গরম গরম চাটা খেয়ে নি। বাড়িতে চা খেয়ে বেরিয়েছি, তবুও রাস্তার চাটা বেশ ভালো লাগে খেতে। তো অবশ্য ঠান্ডা পড়েছে বলে খাচ্ছি, গরমের সময় এরকম খাওয়া যায় না। তাহলে চাটা খেয়ে নি, দিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। চা খাওয়া হয়ে গেল, এবার খাবে সিগারেট। তাহলে বাড়ির দিকে রওনা হই। হয়ে গেল মর্নিং ওয়াক প্লাস ফুলতলা, এখন বাড়ির দিকে। এই আমার চেনা গলি, দেখে বুঝতে পারছো তো বাড়ি ফিরছি। আর আজকে কি রান্না বান্না করছি, সঙ্গে দুপুরে কি করছি সবই দেখাবো। তাহলে এখন বাড়ি যাই। আজ মিষ্টি পাউরুটি শুধু শুধু খেয়ে নাও। এই যে বাড়ি চলে এসেছি, পাউরুটি নিয়ে কাড়াকাড়ি করছে দেখো। আর আমার কর্তা হাঁপিয়ে গেছে, যে বেবি বেবি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, মেয়েদেরকে একটু পড়িয়ে নিলাম, এসে পড়ানো হয়ে গেছে, ওরা নিচে চলে গেছে, রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি তোমাদের একটা কথা বলি, আজকে আমার হাজবেন্ডটা আছে শুভ জন্মদিন, আজ 21-এ কাটছি। বাংলা ডেটটা আজকে পড়েছে, ইংরাজিটা কালকে, ও আর বাংলা ডেটটা জানে না, কালকে ডেটটাই ওর জানে 8 নম্বর। তো আজকে আমি বাংলা ডেটটা যেহেতু শাশুড়িমা পালন করতো, তাই আমিও 5 ভাজা ভাত দিয়ে পালন করব ভাবছি, মানে করছি পালন করছি। তো যেহেতু আজ শনিবার, নিরামিষ রাখতে হচ্ছে সব কিছুই, কর্তা জানে না আজকে যে আমি এইসব আয়োজন করছি, কিছু জানে না ও। তা শনিবার যেহেতু বলেছে, তাই আমি 5টা ভাজা, মুগের ডাল, পালং শাক, আর তোমার আলু ফুলকপি তরকারি, পনির রাখছি, আর একটু পায়েস করে দেবো, যেহেতু শাশুড়ি করে শাশুড়িমা করে দিচ্ছেন। তো আজকে অল্প অল্প করবো, আর বিকেলে ভাবছি ঘুগনি লুচি, আর সঙ্গে থাকবে পায়েস, আর টাকা হবে একটা স্পেশাল বার্থডে। এটা আমার কর্তা জানে না, একদম গোপনে হচ্ছে। তাহলে সন্ধ্যাবেলায় কী হচ্ছে, কেমন মজা হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো দেখতে থাকো। এই যে বার্থডে কেক চলে এসেছে, একদম সারপ্রাইজ, ফ্রিজে ভরে দেবো। আর তার সঙ্গে আছে বেলুন বড়, এর ভেতরে আমরা চকলেট ভরে এটা হ্যাপি বার্থডে বলে ফাটাবো, ইচ্ছা আছে। আর এখানে জেমস আছে, আর এখানে মোমবাতি আছে। তাহলে আমি সারপ্রাইজটা সন্ধ্যার জন্য তুলে রাখলাম, তোমরাও সঙ্গে থাকবে দেখতে থাকবে। এইমাত্র রান্না কমপ্লিট হলো, আর কী কী রান্না হলো দেখেই নিই তোমাদেরকে একটু। এখানে হয়েছে পালং শাক, আর এখানে আছে 5 রকমের ভাজা, আর এখানে আছে মুগ ডাল, এখানে আছে তোমার পনির পোস্ত, আর এখানে আছে আলু ফুলকপির তরকারি। পায়েসটা এখনও করিনি, দুধ দিতে আসেনি এখনও, দুধটা দিয়ে গেলে পায়েসটা করবো। আজকে এই রান্না করেছি,
যেহেতু শনিবার তাই আয়োজন এইরকমই নিরামিষ। তো সন্ধ্যার কেক আছে, সন্ধ্যার খাবার দাবার কী আছে সবই জানতে পারবে, সঙ্গে থাকো দেখতে থাকো। আর আমার হাজবেন্ডকে তোমরা সবাই আশীর্বাদ করো। স্নান করে চলে এসেছি পুজো করতে, আর ঠাকুর আমি এই ঘরটায় নিয়ে চলে এসেছি। এই যে ঠাকুর, এখন বাসি ফুলগুলো সব তুলে নেব, দিয়ে পরিষ্কার করে আমি পুজো করে নেব। আর আজকে কি ফুল কালেকশান করেছি এটা দেখাও বলেছিলাম, তাই দেখে নাও। এখানে আছে নয়নতারা, সাদা টগর আর শিউলি, আর এই দুটো সাদা দুটো দেখছো গন্ধরাজ, আর এটা চিড়ে জবা, আর এটা হলুদ জবাটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এখানে আছে নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা, আর এখানে দুটো আকন্দ আছে। তো আজকে আমি এই ফুল পেয়েছি, এই দিয়ে পুজো করবো। আর এখানে তুলসী পাতা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি পুজোটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি। এই দেখো বার্থডে কেক, পাপিয়া নামটা লিখে দিয়েছে, নামটা খুব একটা ভালো না হলেও মোটামুটি বুঝে নাও। হ্যাঁ, মানে নাম লেখার পেনটা লিখছিল, তো যাই হোক হয়েছে টি এ আর এ কে তারক। আর এই জেন্টস দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম, আর এখানে মোমবাতি লাগানো হয়ে গেছে, শুধু বার্থডে বয় এলেই হয়, এটা পুরো সারপ্রাইজ। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে সন্ধ্যায়। দেখছো নিশ্চয় পুরো সাজুগুজু করে রেডি। হ্যাঁ, এখন বাজে 6:15, তো আমরা রেডি হয়ে গেছি, আর কেকটাও সাজানো হয়ে গেছে। ওদিকে রাতের ডিনারের জন্য ঘুগনি লুচি হবে, পায়েস আছে সঙ্গে, মিষ্টি আছে। তো বার্থডে বয় এখনো জানে না কিছুই, দুপুরে জানে যে দুপুরে পাঁচ ভাজা ভাত তরকারি আমি করে দিয়েছি, যেহেতু জানে যে জন্মদিন, কিন্তু সন্ধ্যাবেলার অ্যারেঞ্জমেন্টটা এই ব্যাপারটা পুরো গোপন, মানে পুরো লুকিয়ে করা। কে করেছে সেটা বড় কথা না, কিন্তু যার বার্থডে তার সে খুশি হলো এই সব কিছু। তো দেখো বাচ্চারা কেমন সাজুগুজু করে নিয়েছে নিজে নিজে, যেমন বড় কন্যা, আর এই যে একটা ছোট পুচকে আছে মাঝখানে, আর এই যে একটা আছে এখানে, আর এটা এটা একটা বড় একটা বেলুন আনা হয়েছে এর ভেতরে। হ্যাপি বার্থডেটা অবশ্যই উল্টো করে লেখা দেখো। হ্যাঁ, তো বেলুনের ভেতরে অনেক জেমস আর লজেন দেওয়া হয়েছে, তো ভাবছি বার্থডে বয় এলে এটা ফাটানো হবে। আর হ্যাপি বার্থডে বলা কি বলা হবে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আঙ্কেলের জন্মদিন, আমরা আঙ্কেল জন্মে ছোট করে গিফট বানিয়েছি বলে আমরা আঙ্কেলের জন্মদিনে ভালো করে গিফট বানাবো। আচ্ছা শুনলে, আন্টি জন্মদিন ছোট করে গিফট করে বানিয়েছে বলে আঙ্কেলের জন্মদিনটা আরো বড় করে মানাবে, বুঝেছো? আর এই যে এখানে কেকটা এখানে এখন রাখা আছে, এখনো কেকটা ইয়ে করা হয়নি। আমাদের ছোট্ট প্রয়াস কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখছো আমাদের ছোট্ট প্রয়াস, ছোট্ট আয়োজন, এবার কেকটা কাটা হবে। তাহলে কেমন লাগছে ভিডিওটা আর কেমন হয়েছে অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ওর জন্য তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ও মনে ইচ্ছা পূর্ণ হয়, আর আমি যেন শত শতবার এরকম জন্মদিন পালন করতে পারি। তাহলে কেক কাটা হোক এখন, দেখো এই মোমাদের খুদি। হ্যাঁ, তোমরা সবাই সঙ্গে থেকো, আমি কেকটা কাটি। আর বিশেষ দিনের জন্য খুব আমি আনন্দিত, আমি ভাবতে পারিনি একদিন এইভাবে পড়বে ওরা। আর যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। না না আগে তোমাকে কনফিউজড।
তো বাটে ভাইয়ের মুখে শুনে নাও কেমন লাগলো, কেমন লাগলো তোমার? আমাকে দেখাচ্ছে? হ্যাঁ। ও আচ্ছা, আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ অ্যাকচুয়ালি চুমকি দুপুরে আমাকে চমকি দিয়েছে, আর এখন এরা সবাই মিলে করলো। কে চমকালো? ডিনারে আছে বলে দিলাম লুচি ঘুগনি পায়েস মিষ্টি। তাহলে আজকের ডিনার হবে, ডিনারটা যখন করবো তখন অবশ্যই একটু দেখিয়ে নেবো। তাহলে এখন রাখি, কেকটা খেয়ে নিই, ঠিক আছে? হ্যালো নানি, এই যে আমার কত খাচ্ছে, লুচি আর পায়েস আছে আর ঘুগনি আছে, খাওয়া দাওয়া হচ্ছে, এখনো সঞ্জয়দা এসে পৌঁছায়নি। এই যে আমরা সব পুচকিদের খাওয়া হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও আমার এখানে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে মানে ওর মায়ের জন্মদিন হলো, আন্টি মানে আমার জন্মদিন হলো, তাই আঙ্কেলের জন্মদিন হলো, এবার ওর জন্মদিন আসছে, সেটাই তোমাদেরকে জানাতে চাইছে। তাহলে ওকে অগ্রিম শুভেচ্ছা জানাও, হ্যাপি বার্থডে বলে দিও তোমরা। হ্যাঁ, পুরো এক মাসের মাথায় এবার ওর জন্মদিন আসছে। তাহলে আজকে আমার ভিডিও এখানে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।